শব্দ ও শব্দ গঠন। গঠনমূলক শ্রেণী বিভাগ দুই প্রকার। মৌলিক শব্দ, যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। সাধিত শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। ব্যাংক ডাইজেস্ট অলসো ফর বিসিএস। শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগ তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় সেগুলোকে যৌগিক শব্দ বলে, যেমন গায়ক, কর্তব্য ইত্যাদি। রূঢ়ি শব্দ, যে শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে, যেমন বাসি, তেল ইত্যাদি। যোগরূঢ় সমাস নিষ্পন্ন, যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে, যেমন রাজপুত, মহাযাত্রা ইত্যাদি। উৎসগতভাবে শব্দের শ্রেণীবিভাগ পাঁচ প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। প্রথমেই আমরা তৎসম শ্রেণী উদাহরণগুলো দেখে নিব। সূর্য, নক্ষত্র, পাত্র, ভবন, চন্দ্র, মনুষ্য, হস্ত, বৃক্ষ, ভাত্তা, ভাত্রা, ভ্রাতা, ভগ্নি, ধর্ম, পুষ্প, পিতা মাতা, কর্মকার, চর্মকার ইত্যাদি হচ্ছে তৎসম শ্রেণীবিভাগ। অর্ধতৎসম, শ্রাদ্ধ, গিন্নি, জ্যোৎস্না, বোষ্টম, কুচ্ছিত। তদ্ভব, চামার, পা, ঘি, মা, হাত, চাঁদ। দেশি শব্দ, টোপর, ডাব, কুলা, গঞ্জ, চোঙ্গা, ডাগর, ডিঙ্গা, ঢেকি। আরবি শব্দ, বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফার্সি, পর্তুগিজ, ফরাসি, ওলান্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার এবং জাপান, মেক্সিকো। আরও রয়েছে হিন্দি, জার্মান, গ্রিক, ইতালি, সিংহলি। মিশ্র শব্দের মধ্যে রয়েছে, যাই হোক এখন আমরা আরবি থেকে শুরু করি। আরবি শব্দের মধ্যে উদাহরণগুলো হচ্ছে তুফান, মরসিয়া, আল্লাহ, হালাল, হারাম। ফার্সি শব্দের মধ্যে রয়েছে খোদা, নামাজ, তারিখ, দোজক, রোজা, চশমা। পর্তুগিজ শব্দের মধ্যে রয়েছে আনারস, আলকাত্রা। ইংরেজ, যিশু, পাদ্রি, আলপিন, পাউরুটি, সাবান, মার্কা, তোয়ালে, পেয়ারা, পেঁপে, আতা, তামাক, বোতাম, আলমারি, প্যারেক, জানালা। ফার্সি শব্দের মধ্যে রয়েছে কার্তুজ, কুপন, ডিপো, ক্যাফে, রেস্তোরাঁ, প্রোগ্রাম। ওলান্দাজের মধ্যে রয়েছে স্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। গুজরাটের মধ্যে রয়েছে খদ্দর, হরতাল। পাঞ্জাব এর উদাহরণগুলো হচ্ছে চাহিদা, শিখ। তুর্কির উদাহরণগুলো হচ্ছে চাকর, চাকু, তোপ, দারোগা, বাবুর্চি, কাচি। চীনার মধ্যে রয়েছে চা এবং চিনি। মায়ানমারের মধ্যে রয়েছে লুঙ্গি এবং ফুঙ্গি। জাপানের মধ্যে উদাহরণগুলো হচ্ছে রিক্সা, হারিকেন, হারিকিরি, হাসনাহেনা। মেক্সিকোর উদাহরণগুলো হচ্ছে চকলেট। হিন্দির উদাহরণ পানি, চাহিদা, ফালতু, দাদা। জার্মানির উদাহরণগুলো হচ্ছে কিন্টার গার্ডেন। গ্রিকের উদাহরণ দাম এবং কোন। ইতালির উদাহরণ হচ্ছে সনেট। সিংহলির উদাহরণ সিরোর, বেরি বেরি। এবং মিশ্র শব্দের মধ্যে রয়েছে চৌহদ্দি, বেটাইম, খ্রিস্টান, হাটবাজার, পকেটমার ইত্যাদি। প্রশ্ন, মোলায়েম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। তথ্যযোগ, কেরানি শব্দটি পর্তুগিজ শব্দ। আরও কিছু পর্তুগিজ শব্দ হল ইংরেজ, যিশু, পাদ্রি, আলপিন, পাউরুটি, সাবান, তোয়ালে, পেয়ারা, পেঁপে, আতা, তামাক, বোতাম, আলমারি, পেরেক, আলকাতরা, মার্কা, জানালা ইত্যাদি। ইসলাম, তসবি, উকিল, শহীদ শব্দগুচ্ছ কোন ভাষা থেকে আগত? আরবি ভাষা থেকে আগত। আলপিন, আলমারি, পাউরুটি, চাবি শব্দগুচ্ছ কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। নিচের কোনটি হিন্দি শব্দ? ফুফা। দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা থেকে। ডেঙ্গু শব্দটি বাংলা ভাষা থেকে এসেছে? বাংলা ভাষায় এসেছে স্পেনীয় ভাষা থেকে। চর্মকার কী ধরনের শব্দ? সংস্কৃত শব্দ। বৌদ্ধ, ভিক্ষু শব্দটির বর্মী রূপ কোনটি? ফুঙ্গি। কোনটি বর্মী বা মিয়ানমার ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? লুঙ্গি। কোনটি তৎসম শব্দ? চন্দন। হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? গুজরাটের শব্দ। আনারস, চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। সিডর হচ্ছে
মানে হচ্ছে চোখ। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? তুর্কি। হেড মৌলবি, এটি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি। নিচের কোনটি তৎসম শব্দ নয়? চামার। আল্লাহ শব্দটি আরবি। জগুরুর শব্দের উদাহরণ কোনটি? জলদ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। তথ্যযোগ, যেসব শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দ রূপে অবিকৃত নেই অথচ পূর্ণ তদ্ভব রূপ ও প্রাপ্ত হয়নি, লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙে উচ্চারিত হয়, সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন বন্দুক বারুদ শব্দ দুটি তুর্কি। তথ্যযোগ, বন্দুক বারুদ শব্দ হচ্ছে তুর্কি শব্দ। কিছু তুর্কি শব্দ রয়েছে যেমন বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবরচি, সুলতান, চাকুর। মিতালি কোন প্রকৃতির শব্দ? যৌগিক শব্দ। মশগুল কোন ভাষার শব্দ? আরবি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ উর্দু, কাঁচি, চাকু, চাকর, তোপ, দারোগা, কোরমা, উজবুক ইত্যাদি। নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ। হরতাল কি ধরনের শব্দ? গুজরাটি। গুজরাটি শব্দ হচ্ছে হরতাল খদ্দর। সাধুরীতি শব্দ কোনটি? গ্রহ। গ্রহ সাধুরীতি, কেতাব, কলেজ, বিদেশি শব্দ, গিন্নি অর্ধতৎসম শব্দ। নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ। ব্যাকরণ শব্দটি কোন প্রকারের? সংস্কৃত শব্দ। নিচের কোনটি দেশি শব্দ? কুলা হচ্ছে দেশি শব্দ। আনারস কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। রিক্সা জাপানি ভাষার শব্দ। মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। নিচের কোন শব্দটি জগুরুর শব্দ? পঙ্কজ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে জগুরুর শব্দ বলে। যেমন পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, কিন্তু এখন তার দ্বারা পদ্মফুলকে বোঝায়, এজন্য এটি একটি জগুরুর শব্দ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। গ্যারাম কোন জাতীয় শব্দ? অর্ধ তৎসম শব্দ। খাঁটি বাংলা শব্দের নিচে কোন শব্দটি কোনটি যুক্ত হয় না? মধ্যনস্ব। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রুরি শব্দ। বাবরচি কোন ভাষা শব্দ? তুর্কি শব্দ। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে? চীনা ভাষা হতে চা এবং চিনি। খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে গুজরাটি শব্দ থেকে। খদ্দর চাঁদ দেখা, চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ। বাংলা ভাষা চশমা শব্দটির কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। নিচের কোনটি যৌগিক শব্দ? গায়ক হচ্ছে একটি যৌগিক শব্দ। বাবা দাদা শব্দ দুটি কোন ভাষা থেকে গ্রহণ করা হয়েছে? তুর্কি। স্কাপন কোন দেশি শব্দ? ওলান্দাজ। নিচের কোনটি আরবি শব্দ? আম। তেজারত শব্দটি কোন দেশি? আরবি। কোনটি যোগরুর শব্দ? পঙ্কজ। গ্যারাম কি জাতীয় শব্দ? অর্ধতৎসম শব্দ। কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ কোনটি? কেষ্ঠা।